পাঁচই অগস্টের পর, শুধু পাঁচই অগস্ট নয়, 15 বছর ধরে যে সংগ্রাম, তার যে রক্তাক্ত অধ্যায়টা আমরা দেখতে পেয়েছি। আপনি ধরুন, যদি জুলাই মাসের আগে কেউ আপনাকে আমাকে অন্যদেরকে বলতো যে এই ফ্যাসিবাদী শাসনকে সরানো যাবে না, তাহলে আমরা কি করতাম? আমরা বলছিলাম না, আমরা চেষ্টা করব। তরুণরা সেই চেষ্টাটা করেছেন, প্রাণ দিয়েছেন, তাহলে অসম্ভব তো সম্ভব করা যায়, যেটা আপাত দৃষ্টি। আপনি যেটাকে কর্মযোগ্য বলছেন সেটা হচ্ছে এই এই আন্দোলনের অভিপ্রায়, এই আন্দোলনের আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা, সেগুলিকে আমরা তুলে ধরব। সরকারের কাজ হচ্ছে সেগুলি বাস্তবায়নের জন্য কাজ করা, কিন্তু কাজটা কেবল সরকারের নয়, রাজনৈতিক দলেরও ভূমিকা আছে, রাজনৈতিক দলকেও ভূমিকা পালন করতে হবে। লক্ষ্য করে দেখুন যে আপনার এই এত বড় গণ আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলিরও তো শিক্ষণীয় বিষয় আছে, তাই না? তো তারাও নিশ্চয়ই এর মধ্যে যুক্ত হবেন, তাদেরকে বাদ দিয়ে তো হবে না, মানুষকে বাদ দিয়ে হবে না, রাজনৈতিক দলকে বাদ দিয়ে হবে না, সিভিল সোসাইটিকে বাদ দিয়ে হবে না, সংবিধান বিশেষজ্ঞদেরকে বাদ দিয়ে হবে না, সকলকে নিয়েই করতে হবে। তো সেই চেষ্টাটা হচ্ছে, এটাকে ফিউটাইল এক্সারসাইজ আমরা মনে করছি না, সরকার মনে করছেন বলে আমি মনে করি না, ফলে আমাদের চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। কালার এক্সপার্ট জর্জ সেপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রথম বিষয় হচ্ছে ডক্টর কামাল হোসেনের সঙ্গে আমরা গতকাল সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছিলাম, এই নিয়ে খুব দীর্ঘ আলোচনার জন্য আমরা যাইনি, আমরা যা সৌজন্য সাক্ষাৎকারে গিয়েছিলাম। তো ফলে উনি জানতে চেয়েছেন প্রক্রিয়াটা কি হবে, আমরা এখন যেমনটি বললাম আপনাদের সামনে ঠিক সেই প্রক্রিয়াটাই আমরা বলেছি, যে আমরা এখন পর্যালোচনা করছি, আমরা প্রসেসটা বলেছি এবং উনি তাতে আস্থা প্রকাশ করেছেন। এটা ওনার দিক থেকে উনি আরেকটা কথা বলেছেন যেটা সিরিজেও দেয়া আছে, সেটা হচ্ছে উনি বলেছেন যে এটাকে একটু মানে সংবিধানকে কন্টেম্পোরারি করুন, হ্যাঁ এটা উনি বলেছেন, এটা প্রেস রিলিজে আছে গতকাল। এর বাইরে আপনার সঙ্গে শেয়ার করার মতো আসলে এর বাইরে নতুন কোনো তথ্য নেই আমাদের হাতে, কারণ এর বাইরে আলোচনা হয়নি আমাদের, হ্যাঁ ফলে এইটুকু যতটুকু জানাবার যতটুকু আসলেই ঘটেছে আমরা জানিয়েছি। তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর ব্যাপার যেটা আপনি বললেন যে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতার এই যে অপার বিষয়, এটা বদল করার কথা হবে কি না, এটা প্রায় আপনি রাজনৈতিক দলগুলোর কথাবার্তা শুনবে, স্টেক হোল্ডারদের সাথে কথা বললেও কিন্তু দেখবে যে এটা প্রায় মানে সকলেই প্রায় স্বীকার করে নিচ্ছেন যে ক্ষমতার এক ধরনের একদিবাদ তো আর এমনি তৈরি হয় না ক্ষমতার একদিনীকরণ ছাড়া। তাহলে আমাদের একটা লক্ষ্য কিন্তু তাই, আমরা খুব সুস্পষ্ট করে বলেছি যে ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী শাসন না তৈরি হয়, তাই তো, ভবিষ্যতে যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ করা, তার জন্য তো ক্ষমতার একেন্দ্রীকরণকে মোকাবেলা করতেই হবে, আর তো আর এটা এড়িয়ে যাবার পথ তো নেই আসলে।